বিদ্যাপুর গ্রামে দুই ভাই থাকতো তাদের বাবা বদ্রীনাথের সঙ্গে। বড় ভাই আদিনাথ ছিল ছোট ভাই দীননাথের থেকে অনেক বেশি চালাক চতুর, ফলে সে নিজের ব্যবসা বেশ জমিয়ে ফেলেছিল। আর দীননাথ প্রতিবারই ব্যবসায় লোকসান করত আর নিয়মিত বকুনি জুটত তার কপালে। ছি 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 দিনু, এই বছরও ব্যবসায় অতগুলো টাকা লোকসান দিলে তোমাকে নিয়ে কি করি বলো তো? চেষ্টা তো আমিও করি বাবা। দেখো বাপু, তোমার ভাষণ শুনে আমার কাজ নেই, তার থেকে মাঠে যাও, মাটি কুপিয়ে যদি দু পয়সা রোজগার করতে পারো দেখো গিয়ে, যাও যা। ঠিকই বলে সবাই, সত্যি সত্যি আমি একটা অকম্মার ঢেঁকি, কোনো কাজই আমার দ্বারা হবে না। তাহলে তাহলে আমার আর বেঁচে থেকেই বা কি লাভ? আজ আমি নিজের কবর নিজেই খুঁড়ব, আর তারপর তার মধ্যে পড়ে আত্মহত্যা করব, সেটাই ভালো হবে, সেটাই ভালো। তোমার জন্যই আমার জীবনে এত কষ্ট। দাঁড়াও দাঁড়াও, তোমাকে আমি সাহায্যতা করছি, দাঁড়াও। বেশ, কিন্তু আমি এখন মরতে যাচ্ছি, তুমি কি সেখানেও আমার সঙ্গে যাবে? তাহলে এক কাজ করো, তুমি তুমি এই বোতলটার মধ্যে ঢুকে পড়ো, আমি তোমাকে আমার গলায় ঝুলিয়ে রাখি, তাহলে তাহলে সব জায়গায় তুমি আমার সঙ্গেই যেতে পারবে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যাক যাক, এবারে তুমি এর মধ্যেই থাকো আর আর আমাকে নিশ্চিন্তে মরতে দাও। হ্যাঁ, এরপরে ঘটে এক আশ্চর্য ঘটনা। দীননাথ যতটুকু মাটি কাটে সঙ্গে সঙ্গে তার দ্বিগুণ মাটি কাটা হয়ে যায় আর মাটির তলায় একটা সুড়ঙ্গ তৈরি হতে থাকে। দীননাথ সেই রাস্তা ধরে এগোতে থাকে। এইভাবে চলতে চলতে সে একটা সোনার দরজার সামনে এসে দাঁড়ায়। ওরে বাবা, এ কোথায় চলে এলাম? ভয় পাবেন না, আপনি নাগ রাজ্যে এসেছেন। এখানে কোনো মানুষ তখনই আসতে পারে যখন আমাদের রাজা তাকে স্মরণ করেন। আপনাকে রাজ দরবারে নিয়ে যাওয়ার নির্দেশ আছে। এ আবার কি গেরোয় পড়লাম রে বাবা? আজ এক মাস হয়ে গেল আমার একমাত্র পুত্র নিখোঁজ, আর মাত্র কয়েকদিন বাদেই তার অভিষেক হবে, অথচ তোমরা কেউ তার সন্ধান করতে পারছো না, আশ্চর্য। দাদা, আমাদের সমস্ত শক্তি দিয়ে আমরা রাজপুত্রকে খুঁজে বের করবার চেষ্টা করছি। যদি রাজপুত্রকে না পাওয়া যায় তবে তোমার পুত্রকে প্রস্তুত থাকতে বলো, তাকেই তবে রাজা হিসেবে অভিষিক্ত করা হবে। হতাশ হবেন না মহারাজ, নাগ দেবতার আশীর্বাদে
ভূলোক থেকে একজন সৎ মানুষ আমাদের নাগরাজ্যে এসেছেন। তিনি নিশ্চয়ই আমাদের রাজপুত্রকে উদ্ধার করতে পারবেন। কোথায় সে? রক্ষী, ভূলোকের অতিথিকে মহারাজের সামনে উপস্থিত কর। ইয়ে প্রণাম নাগরাজ, আমি কিন্তু কিছু জানি না, কিভাবে যে আপনার রাজ্যে চলে এলাম সেটাই সঠিক বুঝতে পারছি না। আমাদের পূজ্য নাগ দেবতার ইচ্ছাতেই তোমার এই নাগ রাজ্যে আগমন। একটি বিশেষ উদ্দেশ্যে তুমি এই রাজ্যে প্রবেশের অধিকার পেয়েছো। কি সেই কারণ মহারাজ? আমার পুত্র এই রাজ্যের ভবিষ্যৎ রাজা কিছুদিন ধরে নিখোঁজ, আর মাত্র কয়েকদিন পরই তার রাজ্যাভিষেকের দিন। তার আগেই তোমার বুদ্ধি দিয়ে যেভাবেই হোক তাকে খুঁজে বের করতে হবে। এই কাজ করতে পারলে প্রভু তো মণিমুক্তা পুরস্কার পাবে, যা দিয়ে তোমার আগামী কয়েক পুরুষের ভবিষ্যতের কোনো চিন্তা থাকবে না। না পারলে কোনোদিন আর পৃথিবীতে ফিরতে পারবে না, আজীবন নাগরাজ্যে সর্ববেষ্টিত হয়ে বন্দী জীবন কাটাতে হবে। কিন্তু যে কাজ আমরা এতজনে মিলে পারছি না, একজন বিদেশি সেই কাজ করবে কি করে? তেমনি তো দেবতার ইচ্ছা, এছাড়া আর কোনো উপায় নেই ভাই। যাও, আজ রাতটা বিশ্রাম নিয়ে কাল থেকে কাজে লেগে পড়ো। এই তুমি আবার কে? আমি তো সৌভাগ্যের দেবী রে দিনু, এখন থেকে আমি তোর সঙ্গে থাকবো, চিন্তা করিস না। কিন্তু নাগরাজ্যে তার ছেলেকে খুঁজে না দিলে আমাকে সাপের ঘরে আটকে রাখবে বলেছে। তাই তো তোর মুশকিল আসান করতে আমি এলাম। আমি যা বলছি খুব মন দিয়ে শুন। শোনো, মহারাজের নির্দেশ, ভূলোক থেকে এক রত্ন ব্যবসায়ী এসেছেন, যিনি নাগরাজ্যের প্রজাদের কাছে সঞ্চিত দামি পাথর 10 গুণ দামে কিনে নেবেন। যার কাছে যা বিক্রয়যোগ্য পাথর বা মণি আছে তা ওই ব্যবসায়ীকে দিয়ে ন্যায্য মূল্য সংগ্রহ করতে পারবে। কোনো রত্ন মণি বা পাথর কারো কাছে থেকে গেলে পরে তার আর কোনো অর্থমূল্য থাকবে না। এই সুযোগ মাত্র 3 দিনের জন্য। শোনো, তোমাকে যে কি বলে ধন্যবাদ দেব বিদেশি বন্ধু, কিভাবে এই অসাধ্য সাধন করলে তুমি? সবই দেব কৃপা মহারাজ, সৌভাগ্য দেবী আমাকে স্বপ্নে এসে জানিয়ে গিয়েছিলেন যে একমাত্র রাজপুত্রের পাগড়িতেই আছে রাজ্যের সবচেয়ে মূল্যবান নাগমণি। সুতরাং যে রাজকুমারকে লুকিয়ে রাখবে তার কাছেই থাকবে ওই মণি, এবং আপনার ঘোষণা অনুযায়ী সেই মণি 3 দিনের মধ্যে মূল্যহীন হয়ে যাবে, এটা সে কিছুতেই মানতে পারবে না।
সুতরাং ওই মনির বদলে মোহর নিতে সে আসবেই আসবে, আর তাই হলো। রাজপুত্রকে অপহরণের জন্য বৃদ্ধ কাল সাপকে শুলে চড়ানো উচিত। কিন্তু মহারাজ মাফ করবেন, এই অন্যায়ের মূল অপরাধী আপনার ভাই খলনাথ। নিজের ছেলেকে রাজা করার অভিপ্রায়ে তারই নির্দেশে ওই বৃদ্ধ এই কাজ করেছিলেন। এ মিথ্যা অভিযোগ, বিদেশি মিথ্যা বলছে। সত্য আপনারা ওই বৃদ্ধকে জেরা করলেই জানতে পারবেন। কিন্তু কিন্তু এবারে আমাকে বিদায় দিন মহারাজ, আমার কাজ সম্পূর্ণ। এই কে আছিস? আমার বিদেশি বন্ধুকে অঢেল পুরস্কার সহ সসম্মানে পৃথিবীতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা কর, আমি তোমার কাছে চিরঋণী থাকলাম বন্ধু। প্রণাম মহারাজ। নাগরাজ্য থেকে ফিরে দীননাথ সোজা গেল তার বাবা ও দাদার কাছে। কিন্তু তার এই উন্নতি আদিনাথের তেমন পছন্দ হল না, সে মনে মনে ফন্দি আঁটতে লাগল। এখানে এখানেই দিনু ওর দুর্ভাগ্যের দেবীকে বোতল বন্দি করে রেখেছে। একবার একবার তাকে ছেড়ে দিলেই ওর আবার আগের অবস্থা হবে। এই দেখি তো খুঁড়ে, পেয়েছি পেয়েছি, এইবার এইবার দিনু বুঝবে মজা। আমি তোমার সঙ্গেই থাকবো আর তোমার ভাইয়ের মতোই হবে। আমি কি সর্বনাশ করলাম।